কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ হোসেন মজুমদারের প্রতিবেদন থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই নাজমুল হক, এএসআই নজরুল, এএসআই শামসুদ্দিন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন মিউশানি বাজার তাবাসসুম এন্টারপ্রাইজের সামনে থেকে বিশেষ অভিযান পরিচালনা করে 15 কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী চৌদ্দগ্রাম উপজেলার কিং সুপুয়া গ্রামের আবুল হাশেমের ছেলে মোহাম্মদ রিপন। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমা।